তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মাসিস থেকে আপনাদেরকে স্বাগতম। তো ফাইনালি আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা বাইসাইকেলের পাশে ফ্রি বলটা যদি খারাপ হয়, সেই ফ্রি বলটা আমরা কীভাবে চেঞ্জ করব বা কীভাবে আমরা সেই চাকা মূলত খুলে আবার ফিটিং করব। তো মূলত এই ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার জীবন সুখী হোক। আমাদের এই যে এই ফ্রি বলটা দেখেন, এদিকেও ঘুরে ওইদিকেও ঘুরে মানে ফ্রি হয়ে গেছে। তো চাকা নিয়ে ঘুরে না, কারণ তাতে আমাদের যখন ফ্রি বলটা খারাপ হয় তখন আমাদের ফ্রি বলটা সামান দিকেও ঘুরবে, পাশ দিকেও ঘুরবে, কিন্তু চাকা ঘুরবে না। তো মূলত আমাদের ফ্রি বলটা খারাপ হয়েছে, তো এই ফ্রি বলটা আমরা চেঞ্জ করবো। তো প্রথমে চেঞ্জ করার বলতে আমাদেরকে পাঁচ চাকাটা খুলে নিতে হবে। তো আমরা এখন পাঁচ চাকাটা খুলতেছি দেখেন। তো আমাদের এখন পাঁচ চাকাটা খোলার জন্য 14-15 রেঞ্জ বা 5 রেঞ্জ, গুটি রেঞ্জ একটা হলে হলো দুটি দিক হবে। তো এইভাবে আমরা দুই পাশের লাটগুলো আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর তারপর আমরা যে ব্রেকের সিমটাটা এটা খুলকে দেবো, মানে খুলে না দিলে কিন্তু চাকা বেরিয়ে আসবে না। সেন্টাও আমরা ফালিয়ে নেব। ফালিয়ে নেওয়ার পর আমরা এইভাবে একটা হাত দিয়ে এরকম করে প্রেশার দিয়ে বের করে নিয়ে আসবো। তো ফ্রি বলটার মুখে লক্ষ্য করেন দেখেন, চারিদিকে ঘুরছে, কিন্তু এদিকেও ঘুরে সেদিকেও ঘুরে। তো আমরা ফ্রি বলটা খোলার জন্য ফ্রি বল সকেট রেঞ্চটা ব্যবহার করব। তো এই ফ্রি বলের উপরে প্লেটের উপরে একটা ছেদা আছে, ছেদার মধ্যে পজিশনে বহাই আমরা এভাবে এলটা এলেঙ্গি দিয়ে আমরা এভাবে হাতে সাহায্যে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর সেটাকে আমরা হাত দিয়ে প্রেশার দিয়ে এভাবে আমরা খুলবো। তো যদি আমরা হাত দিয়ে না খুলতে পারি তাহলে আমরা পায়ের সাহায্য নেব। তো এইভাবে খুলবো। তো এরপর আমরা ফ্রি বলটা, নতুন ফ্রি বলটা আমরা এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব। কারণ একটা কথা লক্ষ্য রাখবেন, এটি কিন্তু হাতের টায়ার দিলে হয়ে যাবে, আপনার রেঞ্চের টায়ার দেওয়ার প্রয়োজন নাই। কারণ এটি আপনি যত পেডেল করবেন তত টাইট হয়ে যাবে, এটি আমনে আমনে টাইট হয়ে যা। তো এখানে আমাদের কোনো রেঞ্চের প্রয়োজন নাই। তো তাহলে চলুন এবার আমরা চাকাটা ফিটিং করি। তো আমরা মূলত যেভাবে আমরা সাইকেলের চাকাটা খুললাম ঠিক সেইভাবেই আমরা আবার চাকাটা ফিটিং করব। তো চাকাটা দেওয়ার পরে এবার আমরা চেনটাকে উপরে ফাঁসিয়ে নিয়ে হাত দিয়ে ওই পাশের আমরা ব্রেক সিমটাটা একটু হাত দিয়ে প্রেশার করে ধরে তারপর আমরা চাকাটা বৃত্তে এই সেসিসের বৃত্তে আমরা এইভাবে ঢুকিয়ে দেবো। তো ঢুকিয়ে দেওয়ার পর মূলত আমরা প্রথমে তারপরে সেন্সার বিটে লাগাবো। সেন্সার বিট লাগানো হয়ে গেলে তারপর আমরা এই দুই সাইডে যেটা আমাদের মার্কেটের রড থাকে সেই রড দুটো লাগাবো। রড লাগানোর ক্লিয়ার, তো রড লাগানো ক্লিয়ার বাদে আমরা করবো কি, মূলত তারপরে এই আমাদের যেটা কেরিয়া রডটা কেরিয়ার যেটা পাতিটা আছে তো সেই কেরিয়া পাতিটা লাগিয়ে নেব। তো ওই পাশে আমরা কেরিয়া পাতিটা লাগানোর আগে তার আগে মূলত আমরা স্ট্যান্ডার লাগিয়ে নেব। স্ট্যান্ডার দেওয়ার পর সর্বোপরি তারপর আমরা কেরিয়ার পাতিটা লাগিয়ে নেব। এইভাবে লাগানোর পর তার বাদে আমরা এইভাবে লাটটা লাগিয়ে দেবো। তো এইভাবে লাটটা কমপ্লিট লাগিয়ে নেবো আমরা। তো এবার আমরা সেন্টার লাগিয়ে নেবো, কারণ সেন্টার না লাগিয়ে নিলে আমরা বুঝবো না যে চাকা কোন পজিশনে আমরা রেখে জেনিবা আমরা লাটগুলো টাইট করবো। তো মূলত এখন আমাদের ভিডিও শেষের দিকে। তো এখন আমাদেরও চাকাও কমপ্লিট ফিটিং। এ দেখেন আমাদের ফ্রি বলো মোটামুটি কীরকম ফ্রি ঘুরছে, এই পাশেও আমাদের এখন চাকা নিয়ে ঘুরছে আর এই পাশে কিন্তু ফ্রি ঘুরতেছে। তো আজকের ভিডিওতে মূল কারণ এখানেই ছিল। তো যদি ভিডিওতে কেউ নতুন এসে থাকেন একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।